আগ্রাসী ব্যাটিং, একের পর এক বল সীমানা পার, এ যেন ব্যাট হাতে ছক্কার মেলা। মাত্র ১৯ বলেই ৫০ পূরণ, রেকর্ড গড়ে ৪৯ বলে স্পর্শ করলেন সেঞ্চুরির মাইল ফলক। ভিনদেশি কোনো মারকুটে ব্যাটার নন, ইনিংসটা গেল বিপিএলে ব্যাট হাতে টর্নেডো তোলা হাবিবুর রহমান সোহানের। সোহান শুধু জাতীয় দলে খেলতে চান না, স্বপ্ন দেখেন একদিন হবেন টি টোয়েন্টির বিশ্বসেরা ব্যাটার। মারকুটে ব্যাটিং করতে পছন্দ করেন সোহান, তাই তো প্রতিদিনই হয়তো ব্যাট হাতে রানের দেখা মেলে না, কিন্তু নিজের দিনে তার সামনে ছাড় পান না কোনো বোলারই। বৃহস্পতিবার কক্সবাজারে দিনটাই যেন সোহানময়, ৪৯ বলে সেঞ্চুরি তুলে নিয়ে গড়েছেন নয়া রেকর্ড। লিস্টে ক্রিকেটে মাশরাফি বিন মর্তুজাকে পেছনে ফেলে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি মালিক এখন হাবিবুর রহমান। সিরাজগঞ্জের ছেলে হাবিবুর বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএলের ওয়ানডে ফরম্যাটে খেলছেন উত্তরাঞ্চলের হয়ে। বৃহস্পতিবার কক্সবাজারে মধ্যাঞ্চলের বিপক্ষে ব্যাট হাতে যেন রীতিমতো স্টিম রোলার চালান বোলারদের ওপর। এদিন ২০২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে সোহানের দল। ওপেনিংয়ে নেমে প্রথম বল থেকেই তেড়ে ফুড়ে মারতে থাকেন এই ব্যাটার। দলীয় ইনিংসের বয়স তখন মোটে ৪.৩ ওভার, পরপর ছক্কা ৪ হাঁকিয়ে মাত্র ১৯ বলেই সোহান পূরণ করেন ৫০। দলের রান তখন ৬৯, যেখানে সোহানেরই ৫৩। অর্ধশতকের মাইলফলক স্পর্শ করেও খুব একটা উদযাপন করেননি, আসল ঝলক দেখানো তো তখনও বাকি। ইনিংসের বয়স বেড়েছে, তবে সোহান ঝড় থামেনি। ৪ ছক্কার ঝড়ে মাত্র ৪৯ বলেই পূরণ করে ফেলেন ১৭ রানের মাইল ফলক, বাঁধ ভাঙা উদযাপনটা দেখালেন এবার। ২০১৬ সালে কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে মাশরাফি সেঞ্চুরি করেছিলেন ৫০ বলে, এবার মাশরাফিকে পেছনে ফেলে সোহান সেঞ্চুরি করলেন ৪৯ বলে। লিস্টে ক্রিকেটে এটাই এখন বাংলাদেশিদের মধ্যে দ্রুততম শতক হাঁকানোর রেকর্ড। শেষ পর্যন্ত অবশ্য সোহানের ইনিংস থামে ১১৭ রানে, ৬১ বল থেকে এই রান করেন তিনি। রেকর্ডময় ইনিংসে ৯টি চারের বিপরীতে হাকান সমান ৯টি ছক্কা, স্ট্রাইক রেট আকাশ ছোঁয়া ১৯১। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার শোভা পায় তার হাতেই। গেল বিপিএলে অল্প সুযোগ পেয়েও তার ঝলকে মুগ্ধ করেন সবাইকে, আসছে বিপিএলেও খুলনা টাইগার্সের জার্সিতে খেলবেন তিনি। বছর পেরিয়ে পরিণত সোহান নিশ্চয়ই এবার সুযোগ পাবেন আরও বেশি, সেই সুযোগ কাজে লাগাতে পারলে দ্রুতই হয়তো জাতীয় দলে ডাক পাবেন এই মারকুটে ব্যাটার। এই তরুণ ব্যাটার নিজেকে আরও প্রস্তুত করবেন, জাতীয় দলে লম্বা সময় ধরে সার্ভিস দেবেন, সেটাই তো প্রত্যাশা সবার। আদনান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।